হ্যালো, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন বুলন্দ সুর মেয়ে দীপ্তি পাটনি হাজির হলাম। এখানে আমরা এসেছি সমুদ্রে স্নান করতে। আপনারা প্রথম পার্ট দেখেছেন, আমি বাসে থেকে নেমে খাওয়া দাওয়া করে একটু নাচ গান করে এখন সমুদ্রে স্নান করতে চলে এসেছি। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, যে আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ ছিল সমুদ্রের ওখানে, আর বাড়িগুলো খুব গরম ছিল, খুব খুব পরিমাণে গরম ছিল। এখন আমরা যাচ্ছি, সামনে আমাদের ইলো, আমরা সবাই এখন নামবো সমুদ্রের দিকে আস্তে আস্তে। সমুদ্রের জল দেখে সবাই একটা খুশি, খুব খুশি সমুদ্রের জল দেখে। এখন আমরা আস্তে আস্তে নামবো সমুদ্রের দিকে। সমুদ্রে বালির মধ্যে প্রচণ্ড ঝিনুক শামুক ওগুলো ছিল, পড়েছিল প্রচুর পরিমাণে। আমরা এখানে হাঁটতেই পারছিলাম না একদম। আমরা স্লিপার নিয়ে গেছিলাম, বাট স্লিপার পরে যাইনি, স্লিপার পরে হাঁটাই যাচ্ছে না এখানে। এখানে সবাই সমুদ্রে, সবাই বড় বড় ছাতা টাঙিয়ে সব বসে আছে। এখানে আমাকে খুব বকাবকি করা হচ্ছে, কারণ আমি চপ্পলটা নিয়ে, মানে স্লিপারটা নিয়ে যাইনি। স্লিপার পরে এখানে হাঁটাই যাচ্ছিল না, পা কেটে যাবে বলে স্লিপার নিয়ে যাইনি বলে আমাকে খুব বকাবকি করা হচ্ছে। এখানে একটু হাঁটা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে শামুক আর ঝিনুকগুলো ভাঙা ভাঙা অবস্থায় ছিল। কিন্তু তো কিন্তু খুব ভালো লাগছিলো হাঁটতে। বালির উপর থেকে একটু একটু জল ছিল বালির উপরে, খুব ভালো লাগছিল। এখানে বাচ্চারা সব খেলা করছে। এখানে কিছু লোক আছে যে সমুদ্রের উপরে শুয়ে আছে বালির উপরে, আপনারা দেখতে পাচ্ছেন। এরা এগুলো খুব মজা করে, বিদেশিরা এগুলো খুব এনজয় করে, প্রচুর পরিমাণে এনজয় করে। এই যে আমাদের একটা দাদা আসছে, এখানে সবাই আমাদের দাদা ভাই, আমাদের ফ্যামিলি। বিদেশে আসলে জানেন তো আপনারা, সবাই সবার ফ্যামিলি হয়ে যায়। এখানে সবাই আমাদের ফ্যামিলি। আমরা দুটো বাসে করে এসেছি, আমরা অনেক লোক এসেছি। দুটো বাস পুরো ভর্তি ছিল, একটা বাসে ফ্যামিলির মেম্বাররা, একটা বাসে ব্যাচেলার মেম্বাররা। এখানে সব ফটোশ্যুট করছে, ফটো তোলা হচ্ছে চ্যানেল থেকে, সব মানে চ্যানেল থেকে সব লোকজন এসেছিল এখানে। এখানে সব ফটো তোলা হচ্ছে, সব ফটো তুলছে। সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। সবাই নেমে অনেক মস্তি করছিল সমুদ্রের মধ্যে, এত ঠান্ডা ছিল সমুদ্রের জল। এখানে সব ফটোশ্যুট করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে। এত সুন্দর দৃশ্যগুলো লাগছিল, খুব খুব ভালো লাগছিল। এখানে সমুদ্রে যারা স্নান করেনি তারাও দাঁড়িয়ে অনেক ফটো তুলছিল, স্নান করার ইচ্ছা নেই। আমাদের সঙ্গে এসেছে, এখন সমুদ্রে সবাই নেমে গেছে। খুব সমুদ্রে খুবই, সবাই খুব এনজয় করছিলো। সমুদ্রে অনেকদিন পরে সবাই আসে স্নান করতে, খুব এনজয় করছিল এরকম। আর আপনাদের একটা কথা বলার আছে, আমি নতুন এসেছি ইউটিউবে। আপনারা যদি আমার ভিডিওটাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। প্লিজ 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 আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো এবং আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার। আমি যেখানে যেখানে ট্রাভেলস করি বা আমি কী করি, আমার লাইফ কী করে চলে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা বলুন প্লিজ। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।